আহা আমার মনের বেদনা, আহা বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শুনে না, আহা শুনেন সাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা মোহাবত, লা ইলাহা ও লা ইলাহা, আমি কোন পথে হব রওয়ানা, আমি মদিনা রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সুনার মদিনা, লা ইলাহা ও লা ইলাহা, আহনো বিয়ামার জানের জন, আহনো বিবোদের প্রাণের প্রাণ, ওই নবীর প্রেমে হইলাম মোরা, ওই নবীর প্রেমে দিন রাতে হইলাম মোরা পেরেশান, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান্দারিয়া দক্ষিণ পাড়া আজকের আজমুসার ইসলামিক জলসার সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান আলোচক হিসাবে আমাদের মাঝে যিনি আলোচনা করবেন, আলহাজ হযরত মাওলানা হাসান সিরাজি সাহেব এবং হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহি সাহেব, হযরত মাওলানা আবু বকর সাহেব, এমনি মাঝে যারা উপস্থিত আছেন, আল্লাহ তাআলা সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি ওই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন মায়া করে দয়া করে আমাদেরকে আজকের জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে, যে রহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী, নবী নূরুন আলা নূর, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? ওই নবীজির উপরে খুশি শুকরিয়া দেন, সবাই শুকরিয়া দেন, একবার উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি কদম বুঝি জানাচ্ছি আমার আকা, আমার সাহেব, আমার চোখের মণি হযরত মাওলানা শাহসুফি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে কদ্দাসর রাহুল আজিজের পাক কদম মুবারকে। সম্মানিত হাজিরিন, বাবা মাইকটা আওয়াজ দিচ্ছে কেন? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই যুগটা হচ্ছে একটা ফেতনার যুগ, ঠিক কিনা বলেন? রহমাতুল্লিল আলামিন 1500 প্রায় 1500 বছর আগে একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটা বিশ্ববিখ্যাত কিতাব, বিশ্ববিখ্যাত হাফেজ হযরত মাওলানা শাহসুফি মেশকাতের সরা মেরকাত, যিনি লেখেছেন মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাই, যিনি এই হাদিসটা নোট করেছেন, বুখারী শরীফের অন্যতম সরা ইমদাদুল কারির মুদ্দা আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাই হাদিসটা নোট করে তিনি বলেন, ইয়া কুনু ফি আখিরিজ জামান دزلونا كذبونا يأتونكم بما لم تسمعوا وأنتم أباؤكم وأنتم أباؤهم لا يدلونكم لا يفتنكم। তিনি বলেছেন এমন একটা কাল তোমাদের মাঝে আসবে চারদিকে শুধু আর ফেতনা আর ফেতনা, যে রসুল যে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, আপনাদের কি বিশ্বাস হয় যে ভবিষ্যৎবাণীটা আমাদেরকে করলেন ওই জামানায় আমরা এখন আছি, বিশ্বাস হয়?
কেমনে বিশ্বাস হয়, কেমনে বিশ্বাস হয়। এক মসজিদে এক ইমাম সাহেব এক ফতোয়া, আরেক মসজিদে একই মাসালা আরেক মসজিদে আরেক ইমাম সাহেব আরেক ফতোয়া। এই ফতোয়ার কারণে সাধারণ মুসলমান যারা আছি তারা বড় বিপদের মধ্যে আছে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেছেন, ইয়াশুক ফি আখিরিজ জামান, এমন একটা জামানা আসবে ইসলাম শুধু থাকবে ইসলামের নামে, কাজে থাকবে না, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন শরীফ থাকবে, কোরআন শরীফের অক্ষরগুলো আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু কোরআন শরীফ পড়ার মতো কোনো মানুষ থাকবে না। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না হয়, আপনার ঘরে এখন যে আপনি তালাশ করে দেখেন তাকের উপরে কোরআন শরীফ সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে আছে, কিন্তু কোরআন শরীফের উপরে এত পরিমাণ বালু আছে, আছে না নাই? কোরআন শরীফ পড়ার মতো মানুষ এখন আছে? এখন খুবই কম মানুষ কোরআন শরীফ পড়তে জানে না বা পড়ে না। কিন্তু রহমতুল্লিল আলামিন বলেছেন, এই জামানা থেকে যদি তোমরা বাঁচতে হয়, এই জামানা থেকে যদি তোমরা বাঁচতে হয় তাহলে অবশ্যই অবশ্যই অলিয়াল্লাদের সহবতে তোমাদের থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে মানুষ অলিয়াল্লাদের বিদ্বেষী হচ্ছে, অলিয়াল্লাদের দরবারে যেতে চায় না। আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালিল উলিল আমরি মিনকুম, এই উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা আমি একটু পরে যাচ্ছি। জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারিমে মজার ব্যাপার হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঈমানদার আশিক রাসূল যারা ঈমানদার মুত্তাকি তাদেরকে 88 বার তাকবীর দিলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা পবিত্র কোরআনুল কারিমে কতবার আসছে? 88 বার। কয়বার? কিন্তু মজার ব্যাপার হচ্ছে 88 বার যে আল্লাহ ডেকেছেন, সর্বপ্রথম আল্লাহ কোরআনে ঈমানদারদেরকে ডাক দিয়ে কিসের দাওয়াত দিলেন? বাজান। আমি মনে করেছি আল্লাহ হয়তো নামাজের তাগিদ দিবে, আমি মনে করেছি আল্লাহ হয়তো যাকাতের দাওয়াত দিবে, আমি মনে করেছি আল্লাহ হয়তো নামাজের দাওয়াত দিবে, আল্লাহ হয়তো হজের দাওয়াত দিবে। চমৎকারী বিষয় বাজান, আল্লাহ তাআলা এক পাড়ায় সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়া আমার নূরের নবীর দাওয়াত দিলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? আওয়াজ করে বলুন খুশি নাকি বেজার? ওই রহমতুল্লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবীকে আজকে আমাদের সমাজের মধ্যে আমার মতো আপনার মতো মানুষ বলা হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাজান, যেই মৌলবি বলে রহমতুল্লিল আলামিন বিবাহ করেছেন আমরাও করেছি, আমার নবীজির সন্তান আছে আমাদের সন্তান আছে, আমার নবীজি প্রস্রাব পায়খানা মোবারক করেছেন আমরাও করি, কিন্তু নবীর মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, তারা দলিল দেয় আমার রহমতুল্লিল আলামিনের কাছে আল্লাহর পক্ষ থেকে উহি আসছে, আমাদের কাছে আসে নাই, এতটুকু মানি, এতটুকু হচ্ছে পার্থক্য। কিন্তু না, কিন্তু না, আমার রহমতুল্লিল আলামিন হাকিকতে দুনিয়ার জমিনে আসলেও আমার রহমতুল্লিল আলামিন হচ্ছে নূরুন আলা নূর, ঠিক না? আমার রহমতুল্লিল আলামিনের ক্ষমতা কি? নবীজির ক্ষমতা কি? নবীজির ক্ষমতা কি? নবীজির একজন সাহাবে ছিলেন হযরত আবু হুরায়রা, ওই আবু হুরায়রা নবীর দরবার আয়েশা কান্দে, নবী গো আমার পেটের মধ্যে বড় খিদা, ও নবী আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন না, দোয়া করে দেন না। আমার নবী বললেন কি দোয়া করব? কয় আবু হুরায়রা বলে, নবী গো আমার জন্য আল্লাহর কাছে একটু বরকতের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু বরকত দেয়, আমার রিজিকের মধ্যে বরকত দেয়। আমার নবী বলেন আবু হুরায়রা রে, ওরে আবু হুরায়রা বলো না তোমার কাছে কি আছে? আবু হুরায়রা বলে, নবী গো আমার কিচ্ছু নাই, তবে আমার কোমরের মধ্যে একটা খেজুরের পুটলি আছে। কোমরের মধ্যে কি আছে? নবীজির ক্ষমতা কি এটা বোঝানোর জন্য আমি এটা বলতেছি, শুনেন। বলতেছে আমার কোমরে খেজুরের পুটলি আছে, নবীজি বলেন ওই খেজুরের পুটলির মধ্যে কয়টা খেজুর আছে? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলে, নবী গো
খেজুরের পুটলির মধ্যে মাত্র দুইটা খেজুর আছে। আমার নবী বলেন, ওরে আবু হুরায়রা, তোমার ওই দুইটা পুটলি খেজুরের পুটলিটা আমার হাতে দাও। আমার নবী খেজুরের পুটলিটা রেখইলা, এমন দোয়া করলেন, এমন দোয়া করলেন, আর দোয়া কইরা আবু হুরায়রার হাতে দিলেন। হাতে দিয়া বলতেছেন, ওরে আবু হুরায়রা, ওরে আবু হুরায়রা, এই খেজুরের পুটলির মধ্যে কি আছে, এই খেজুরের পুটলির মধ্যে কি আছে? যখন তুমি খেজুর খাইবা, খেজুরের পুটলির মধ্যে কখনো তুমি তাকাইবা না, খেজুরের পুটলির মধ্যে কখনো তাকাইবা না, কখনো হাত দিবা না। সুবহানাল্লাহ বলেন, কখনো হাত দিবা না, কখনো তাকাইবা না, কখনো তাকাইবা না। এই বলে আবু হুরায়রার হাতে যখন দিলেন, আবু হুরায়রা, উপস্থিত যত সাহাবী আছে সবাইকে একটা দুইটা তিনটা করে খেজুর দিলেন। এই দুইটা খেজুর থেকে দিতে দিতে সকল সাহাবাদেরকে খেজুর দিলেন। হাদিস প্রমাণ করে আবু হুরায়রা, এই পুটলি থেকে এক বছর নয়, দুই বছর নয়, টানা ষোলো বছর আমার নবীজির দোয়ায় খেজুর খাইছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে মুলুবি রহমাতুল্লিল আলামিনকে তার মতো মনে করে, তাদের কাছে প্রশ্ন, এই ক্ষমতা তাদের কাছে আছে? নাই। ষোলো বছর কোনো পুটলি থেকে খাবারের বরকত দিতে পারবো? নাই। পারবো? একটা ফ্লেটের মধ্যে হুজুরের দাবাত দিয়ে আইনা, বাড়িতে আইনা, একটা ফ্লেটের মধ্যে, ফ্লেটের নিচে কই মাছ রাখবেন, বা যে কোনো একটা মাছ রাখবেন, তার উপর দিয়া ভাত রাখবেন, কিন্তু ভিতরে যে মাছ আছে এটা বুঝতে দিবেন না। হুজুরের সামনে আইসা বলবেন, হুজুর, ফ্লেটের নিচে কি আছে আজকে আপনি বলতে হবে। বলতে পারবো নি? বলতে পারবেন? বলেন, বলতে পারবো? ক্ষমতা আছে? তাহলে রসুল আমার মতো আপনার মতো হতে পারে? রসুলকে যদি অনুসরণ করতে হয়, রসুলের এত্তেবা করতে হয়, অনুগ্রহ করতে হয়, অনুসরণ করতে হয়, রসুলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মান ইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহু আকবার বলে, রসুলের অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। তাহলে ওই রসুলের অনুসরণ ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? কেমন ভালোবাসা শুনেন, নবীজির একজন সাহাবি ছিলেন, সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাআদ সালামি আপনার আট মাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কয় মাস? কিতাব প্রমাণ করে, হাদিসের কিতাব প্রমাণ করে, সাআদ সালামির আপনার চেহারাটা ছিল অত্যন্ত কালো, গায়ের মধ্যে, চেহারার মধ্যে বসন্ত দাগের মতো ছিল। কিন্তু এত কালো ছিল, এত কালো ছিল, মদিনার কোনো মানুষ তার কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি নাই। তো নবীর দরবার আইসা একদিন সাআদ সালামি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাব, আমি বড় গরিব একজন সাহাবি, আপনার হাতে আমি হাত রেখে আজকে আট মাস আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, মদিনার কোনো মানুষ আমার হাতে তার কন্যা সন্তানকে আমার হাতে বিবাহ দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সুন্নত বিবাহ করা, এই সুন্নতটা আমি পালন করতে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ। এই বলে বলে সাআদ সালামি নবীর দরবার আইসা কান্দে। সুবহানাল্লাহ বলে, দরবারে কান্দে কান্দে নবী গো, ও নবী, আপনার একটা সুন্নত আমি পালন করতে পাচ্ছি না, ও গো নবী, ও গো নবী, ও গো নবী, মদিনার কোনো মানুষ, মদিনার কোনো বাবা মা তাদের সন্তানকে, কন্যা সন্তানকে আমার কাছে বিবাহ দেয় না, এখন আমি কি করব, এখন আমি কি করব? সাআদ সালামিকে প্রশ্ন করলেন, ও সাআদ সালামি, বলো না, এই মদিনা শহরের সবচেয়ে সুন্দরী নারীকে কার মেয়ে সবচেয়ে সুন্দরী? সাআদ সালামি বলেন, আমর ইবনে হাবের মেয়ে মদিনা শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার নবী বললেন, ও সাহাবি, তুমি যাও আমর ইবনে হাবের কাছে চলে যাও, ওই আমর ইবনে হাবের কাছে যাইয়া তা তোমার জন্য বিবাহের প্রস্তাব দিয়া দিবা। সাআদ সালামি অনেকগুলা সাহাবাদেরকে নিয়া আব্দুল আমর ইবনে হাবের কাছে চলে গেলেন। আমর ইবনে হাবের কাছে যাইয়া
যখন নিজের পরিচয় দিলেন আমর ইবনু হাব হাতের মধ্যে একটা লাঠি নিলেন লাঠি নিয়ে কয় তোমার এত বড় সাহস তোমার নিজের চেহারার দিকে কখনো তুমি তাকাইছোনি তোমার নিজের চেহারার দিকে কখনো তাকাইছোনি তোমার চেহারা যত কালো তোমার চেহারার মধ্যে বসন্তের দাগের মতো দাগ তুমি কেমনে এই মদিনা শহরের সবচেয়ে ধনী আমি এবং ধনীর মেয়ে সাআদ সালামিন আপনার ওহা আমর ইবনু হাবের মেয়ে ধনী আমি একজন আমার মেয়েকে তুমি কিভাবে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য তুমি রাজি হলা সাআদ সালামিন আমি তো নিজে নিজে আসি নাই আমাকে ওই যে রহমাতুল লিল আলামিন আমারে ফাটাইছে সুবহানাল্লাহ ওই আমর ইবনু হাব বলেন রহমাতুল লিল আলামিন যদি পাঠায়া থাকে তাহলেও আমি রাজি নাই তাহলেও আমি রাজি নাই কারণ আমি যাই না শুই না আমার মেয়েকে আমি নদীর মধ্যে বাসাইতে রাজি নাই নদীর মধ্যে বাসাইতে রাজি নাই এই কথা বলার সাথে সাথে সাহসালামি যখন চলে গেলেন যাইতে যাইতে ওই মেয়ের বাবা যখন তাকে তাড়াইয়া দিয়ে চলে গেল তাড়াইয়া দিয়ে যখন সাহসালামি চলে গেল মেয়ের বাবা মেয়ের বাবা যখন তাড়াইলো ওই কন্যা সন্তানটা ঘর থেকে শুনলো এটা কোনো সাধারণ মানুষ তো বিবাহের প্রস্তাব দিয়া আনে নাই সাধারণ মানুষ তো কোনো বিবাহের প্রস্তাব দেয় নাই যার কারণে আমরা দুনিয়া পাইলাম যে রহমাতুল লিল আলামিন বিবাহের প্রস্তাব পাঠাইছে এই বিবাহের প্রস্তাবে যদি আমি আজকে রাজি না হই রহমাতুল লিল আলামিন কাল হাসরের ময়দানে যখন আমাকে ধরবে আমার কি উপায় হবে এই বলে মেয়েটা কান্না করতেছে কান্না আর মেয়ের বাবার কাছে বলে আর মেয়ের বাবার কাছে যাইয়া বলে ও বাবা তুমি কার বিবাহের প্রস্তাব পিরাইছো কার কারণে আমরা দুনিয়ার জমিনে আসলাম কার কারণে আমরা এই দুনিয়ার আলো দেখলাম যে জমি কবরে হাসুরে আমি জানি ফুলসিরাতে যে নবী যারা উপায় নাই উপায় নাই উপায় নাই যে রহমাতুল্লিল আলামিনের বিবাহের প্রস্তাব তুমি আজকে ফিরাইলা মেয়ে কান্না করতেছে মেয়ে কান্না দেখে বাবা বিবাহের প্রস্তাবে রাজি হলো সুবহানাল্লাহ বলে বিবাহের প্রস্তাব যখন রাজি হলে রাজি হওয়ার পরে আপনার একেবারে যখন রাজি হয়ে গেল রহমাতুল্লিল আলামিন বিবাহের জন্য আপনার মোহরানা ধার্য করলেন 600 দিরহাম সুবহানাল্লাহ বলেন কিমন এমন একজন সাহাবী ছিলেন যার পক্ষে 600 দিরহাম দেওয়ার মতো কোনো সাধ্য নাই সামর্থ্য নাই সকল সাহাবায়ে কেরাম তাকে কিছু 10 দিরহাম 20 দিরহাম করে করে বেশি দিয়েছেন নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন উসমান গনির একটা উপাধি হচ্ছে জিন্নুরাইন জিন্নুরাইন মানে হচ্ছে দুই নূরের অধিকারী সুবহানাল্লাহ বলেন তো রসূলকে যারা মাটির নবী বলতে চায় তাদের কাছে একটা বড় দলিল হচ্ছে এটা নবীজির কন্যা দুইজন কন্যাকে বিবাহ করার কারণে যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হতে পারে জিন্নুরাইন মানে দুই নূরের অধিকারী তাহলে মেয়েরা নূর হয় বাবা কেমনে মাটি হয় ঠিক কিনা বলেন মেয়েরা যদি নূর হয় বাবা কেমনে মাটি হয় প্রস্তাব তাদের কাছে যাইয়া বলবেন এটা তো আপনারা বলতে পারবেন না হয়তো কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবেন না এটা তো বলতে পারবেন যে নবীজির দুইজন কন্যাকে বিবাহ করার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে জিন্নুরাইন মানে দুই নূরের অধিকারী মে মানে নবীজির দুইজন কন্যা হচ্ছে নূর সুবহানাল্লাহ বলেন নবীজির দুইজন কন্যা যদি নূর হয় বাবা কেমনে মাটি হয় তাহলে মাটির থেকে কি নূর হয় নূর থেকে তো নূর হবে ঠিক কিনা বলেন তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক বেশি বা 200 দিরহাম তাকে দিলেন দেওয়ার পরে এই 600 দিরহাম দিয়ে তিনি মদিনার বাজারে চলে গেলেন বিবাহের মার্কেট করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লামি বিবাহর মার্কেট করার জন্য যখন মদিনার বাজারে চলে গেলেন মদিনার বাজারে যাওয়ার পর তিনি মদিনার বাজারে যাওয়ার পর একটা দরজার মধ্যে একটা দোকানের দরজার মধ্যে তিনি দাঁড়াইলেন বিবাহের জন্য তিনি ফুল কিনবেন এবং বিবাহের জন্য পাগড়ি কিনবেন বিবাহের জন্য নতুন পাঞ্জাবি কিনবেন হঠাৎ কিনার জন্য যখন দাঁড়াইলেন
হঠাৎ করে কে যেন একটা ডাক দিয়া কয় শুন শুনি রে শুন শুনি রহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক দিছে তোমরা কারা কারা রহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধের ময়দানে যাবা এবারে সাহাবা সালামি চিন্তা করলো আমি কি যুদ্ধের জন্য বাজার করব নাকি নাকি আমার নিজের বিবাহের জন্য বাজার করব সাহাবা সালামি নিজের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন এখন তিনি কি করবেন বিবাহের জন্য জিনিসপত্র কিনবেন নাকি যুদ্ধের জন্য জিনিসপত্র কিনবেন হঠাৎ করে সাহাবা সালামি বলেন যে নবী হাসরে তরাবেন যে নবীজি আমাদেরকে হাসরের ময়দানে তরাবেন নিশ্চয় রহমাতুল্লিল আলামিনের যুদ্ধের ডাকে আমি চলে যাব সাহাবা সালামি যুদ্ধের জন্য বিবাহের জন্য জিনিসপত্র না কিনে যুদ্ধের জন্য জিনিসপত্র কিনে এই 600 দিরহাম দিয়ে যুদ্ধের জন্য জিনিসপত্র কিনে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 সাহাবা সালামি শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন আমার নবী কয়েকজন সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরা যাইয়া যেই সমস্ত সাহাবীরা যুদ্ধে করতে করতে একেবারে তাদের প্রাণটা আসে আবার নাই প্রাণটা চলে যাবে আবার প্রাণটা আসে ওই সমস্ত সাহাবাদের কাছে যাইয়া বলো কিছুক্ষণ পর তারা দুনিয়া থেকে চলে যাবে তাদের কাছে যাইয়া বলো এই বিদায়ের নগ্ন কানে তারা কিছুক্ষণ পরে চলে যাবে এই শেষবেলায় তাদের কোনো আকাঙ্ক্ষা আসেনি তাদের কোনো তামান্না আসেনি তাদের কোনো ইচ্ছা আসেনি তাদের মা দেখতে ইচ্ছা হয় কিনা তাদের বাবা দেখতে ইচ্ছা হয় কিনা বা দুনিয়ার কোনো খাদ্য খাইতে ইচ্ছা হয় কিনা সাহাবারা দৌড়াদৌড়ি করে কিছু সাহাবাদের কাছে যাইয়া বলেন ভাই নবী আমাদেরকে পাঠাইছে ও ভাই বলো না তুমি কিছুক্ষণ পর তুমি দুনিয়া থেকে চলে যাবা তোমার মা দেখতে ইচ্ছা হয় কিনা তোমার বাবা দেখতে ইচ্ছা হয় কিনা তোমার দুনিয়ার কোনো খাদ্য খাইতে ইচ্ছা হয় কিনা ওই সাহাবি ডাক দিয়া কই আমার মা দেখতে ইচ্ছা হয় না আমার বাবা দেখতে ইচ্ছা হয় না আমার সন্তান দেখতে ইচ্ছা হয় না আমি দুনিয়ার কোনো খাদ্য খাইতে ইচ্ছা হয় না তবে একটা জিনিস শুধু এক নজরে দেখতে চাই সাহাবারা বলেন তোমার কি জিনিস দেখতে ইচ্ছা হয় ওই সাহাবি ডাক দিয়া কয় আমি এক নজর রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা দেখতে চাই এই কথা বলে সাহাবি শহীদ হয়ে গেলে আর এক সাহাবীর কাছে যাইয়া বলেন ও ভাই নবী আমাদেরকে পাঠাইছে বলো না তুমি কিছুক্ষণ পরে তুমি দুনিয়া থেকে চলে যাবা ও ভাই বলো না তুমি কি খাবা তোমার মা দেখতে ইচ্ছা হয় কিনা সাহাবি বললেন আমার মা দেখতে ইচ্ছা হয় না দুনিয়ার কোনো খাদ্য খাইতে ইচ্ছা হয় না শুধু এক নজর রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা দেখতে চাই সবার একটা দাবি একটা দাবি একটা দাবি মরণের কালে রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা দেখতে চাই আরে সাহাবারা কেন মরণের কালে আমার জিন্দা নবী আমার হায়াতুল নবীজির নূরানি চেহারা দেখতে চেয়েছেন নূরানি চেহারা দেখতে চান নবীজির ছোট স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীজি বলেছেন ও ইউসুফ নবী রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর দ্বারা সৃষ্টি করেছেন অর্ধেক রূপ দ্বারা সৃষ্টি করেছেন এই অর্ধেক রূপবতী মানুষটারে দেখা জুলেখারে দলেরা লেবু কাটতে যাইয়া আঙ্গুল কাইটা ফালাইছে মা আয়েশা বলেন আমার রহমাতুল্লিল আলামিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন মা আয়েশা বলেন অর্ধেক সুন্দর মানুষটারে দেখা জুলেখারে দলেরা যদি লে
লেবু কাটার বদলে যদি আঙ্গুল কাটতে পারে, আঙ্গুল কাটতে পারে এই রূপবতী তামাম দুনিয়ার সুন্দর রূপবতী মানুষটারে, মরণের কালে যদি কেউ একবারে দেখতে পারে, একবারে দেখতে পারে, একবার দেখতে পারে ওই ব্যক্তিটার কলেজাটা টুকরা টুকরা করলেও ওই ব্যক্তিটা কখনো টের পাইব না। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি মরণের কালে দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য তো আমি গজল লিখেছি, আমার মরণ কাল আইসো নবী কি নারে এ ও প্রাণের হা হাবিব গো, আমি নয়ন জোড়াই দেখিব শুধু তোমারে, আমি নয়ন জোড়াই দেখিব শুধু তোমারে, আমার মরণ কালে আইসো নবী কি নারে এ ও প্রাণের হা হাবিব গো, আমি নয়নে জোরে দেখিব শুধু তোমারে, আয় হায় আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে, আমায় যখন রাখা হবে অন্ধকার তখন যেন চিনি নবী আমি যে তোমারে, ওই দিন নূরানি চেহারা শুধু আমি দেখি বোরে, ও প্রাণের হা হাবিব গো, আমি নয়নে জোড়াই দেখিব শুধু তোমারে, বাজানে মুনকার নাকির প্রশ্ন যখন করবি আমারি, তখন যেন চিনি নবী আমি যে তোমারে, আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ওই দিনে আপনি বলে কাছে টেনে নিবা আমারে, ও প্রাণের হা হাবিব গো, আমি নয়নে জোড়াই দেখিতাম শুধু তোমারে, আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت وعلى آل سيدنا اي هاي هاتي باي بدني بي اما يجرا আহসারিবে না হাজার লোকে কান্দিলে, আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। তাহলে সম্মানিত হাজিরিন, ওই রহমাতুল লিল আলামিনকে কবরে হাসরে মিজানে ফুসরাতে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ওই রাসূলের বিরোধিতা যারা করবে, বিরোধিতা যারা করবে নিঃসন্দেহে তাদের ঈমান আসেনি, আছে নাই? নবীজিকে ভালোবাসলে কি হবে শুনেন, নবীজির একজন সাহাবী নবীর কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি বলেন তুমি যে কেয়ামতের কথা জিজ্ঞাসা করেছো, বলো তোমার কাছে তুমি কি আমল করো, তোমার কাছে কি সম্পদ আছে, কেয়ামতের কথা জিজ্ঞাসা করেছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলেন, সাহাবী বলেন আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো নাম
নামাজের আমল নাই, আমার তেমন কোনো যাকাতের আমল নাই, তেমন কোনো রোজার আমল নাই, তবে নবী গো আমার একটা জিনিস আছে। আমার নবী বলেন, পাগলা রে তোমার কি জিনিস আছে? ওই পাগলা ডাক দিয়া কয়, নবী গো আমি একটা জিনিস, একটা জিনিস আমার অমূল্য সম্পদ আছে, ওই জিনিসটা হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসি এবং আপনি নবীজিকে ভালোবাসি। আমার নবী বলেন, পাগলারি চিন্তার কোনো কারণ নাই, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। তাহলে নবীজিকে ভালোবাসলে কি আপনি হাসর নাসর আপনার নবীজির সাথেই হবে? সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা ফেসবুকে দেখেছি যে মদিনা শরীফের আপনার মক্কা শরীফের একজন ইমাম সাহেব আপনার ছবির নায়ক, দেখছেন কি না ফেসবুকে? দেখছেন এটা? আপনি দেখছেন মদিনা শরীফে মক্কা শরীফের একজন ইমাম সাহেব বর্তমানে একজন একটা চলচ্চিত্র ছবির নায়ক, এটা কেন কেন হচ্ছে? নবীজি বলেছেন, আমার এমন কিছু উম্মত, এমন কিছু উম্মত জান্নাতির আমল করবে, জান্নাতিদের আমল করবে, শেষ পর্যন্ত সে জাহান্নামে যাবে। আবার কিছু মানুষ জাহান্নামের আমল করবে কিন্তু জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, এই আমলগুলো অবশ্যই দরকার, কিন্তু এই আমলগুলো যে কবুল হবে কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না, কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসেন, নবীজিকে ভালোবাসার কারণে, নবীজিকে মহাব্বত করার কারণে, নবীজির মহাব্বত এশক ভিতরে থাকার কারণে আল্লাহ আপনাকে নবীজির উসিলে হাশর ময়দান আপনাকে পার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। শেষের আয়াতটা হচ্ছে উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম কারা? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, উলিল আমরি মিনকুমের অনুসরণ করো। এই উলিল আমরি মিনকুম কারা? এবার আসছে মেইন ওয়াজ। আমাদের এই চট্টগ্রামের জমিনে আহলে হাদিস আছে না নাই? আছে না নাই? লা মাযহাবি আছে না নাই? কোরআন হাদিসের মধ্যে এই জীবনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায়, আপনি জীবনে চলতে গেলে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আপনি কোরআন হাদিসে আপনি খুঁজে পাবেন না। এগুলো যদি আপনি খুঁজতে যান তাহলে ইজমা কিয়াসের দরকার হয়। সুবহানাল্লাহ বলেন। এ কথা বলবেন না, এ কথা বলবেন না, একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতেছিলাম উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসীর কিতাব তাফসিরুল মাআনির মধ্যে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এবং জগৎ বিখ্যাত তাফসীর কিতাব, যেই তাফসীর কিতাবটা দুইজন লেখক, দুইজন শায়খ লিখেছেন, একজনের নাম হচ্ছে হযরত জালালউদ্দিন সুয়ুতি, আরেকজনের নাম হচ্ছে হযরত জালালউদ্দিন মুহল্লি। এই দুইজন শায়খ এই তাফসীর কিতাবটা লেখার কারণে তাফসীর কিতাবের নাম হয়েছে তাফসীরে জালালাইন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় শরীয়তের
জ্ঞান ব্যক্তি কারা, কথা বলবেন না কেউ। এ পিছুকে কথা বলতেছেন, এই কথা বলতেছেন, এই আপনারা কথা বলেন কেন, আপনারা কথা বলেন কেন? আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহ। তিনি এত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ ফকি ছিলেন, যিনি 40 বছর এশার নামাজের অজু দ্বারা ফজর নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। আসতে আচ্ছা সুবহানাল্লাহ বাড়ি যে বলেন, 40 বছর এশার অজু দ্বারা ফজর নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ বলেন, আপনি পারবেন? এমন একজন ইমাম যিনি 55 বার হজ করেছেন, সুবহানাল্লাহ বলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহ যে কথাটা বলতেছিলাম, এই জীবনের মধ্যে আপনি এই সামাজিক আপনি এই দুনিয়ার জমিনে বসবাস করতে গেলে আপনার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনার সমাধান খুঁজতে গেলে কোরআন হাদিসের মধ্যে আপনি খুঁজে পাবেন না। এগুলো যদি খুঁজতে চান, সমাধান পেতে চান, তাহলে ইজমা কেয়াসের দরকার। ইজমা কেয়াস কীভাবে শুনেন নবীজির, আপনার সরি আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র ছিল, যে ছাত্র অনেক কালো ছিল, ছাত্র কিন্তু লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল, সুবহানাল্লাহ বলেন, তো হাফেজ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। এ ছাত্রটা বিবাহ করলে, বিবাহ করার পর তার যে স্ত্রীটা অত্যন্ত সুন্দরী ছিল, সুন্দরী হওয়ার কারণে ওই মেয়ে লোকটা তার স্বামীকে পছন্দ করে না, পছন্দ না হওয়ার কারণে হঠাৎ করে একদিন বলতেছেন, আমি তোমাকে তালাক দিয়ে দিব, তোমাকে আমার পছন্দ না। এমন করে প্রতিদিন প্রতিদিন ঝগড়া হয়। আপনারা আমার আপনারা যারা বিবাহ করেছেন, হয় কি ঝগড়া হয়নি স্ত্রীর সাথে? হয়নি, এমন কোনো ঘর নাই যে এমন কোনো স্বামী স্ত্রী নেই যায় তাদের মধ্যে ঝগড়া হয় না। এটা নবীদের আমল থেকে কিন্তু শুরু, সাহাবাদের আমলও ঝগড়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা ঝগড়া লাগার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ কইরা মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, যাইয়া মসজিদে নববীর মাটির মধ্যে হেলান দিয়ে ঘুমাইতেছে। আমার নবীজি আয়েশা ফাতেমাকে বললেন, আলী কোথায়, আলী কোথায়, আলী কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমাদের মাঝে অনেক ঝগড়া হয়েছে, রাগ কইরা ওই যে মসজিদে নববীর মাটির মধ্যে ঘুমিয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী যাইয়া আলীকে ডাক দিছেন, হে আবা তুরাব, ইয়া আবা তুরাব, হে মাটির বাবা, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আজকে ওলি আল্লাহদের দরবারের মাহফিল, আমরা ওলি আল্লাহদেরকে বাবা বললে একদল সুলকানি লাগে না, ফিরদেরকে বাবা বললে কি সুলকানি লাগে যায়, কিন্তু নবীজি তার জামাইকে ডাকতেছে কি তোরাব, হে মাটির বাবা, সুবহানাল্লাহ বলেন। তো যেটা যে কথাটা বলতেছিলাম, ওই ইমাম আবু হানিফার ছাত্র তার ছাত্রর স্ত্রীর সাথে যখন ঝগড়া লাগে, ঝগড়া লাগার পরে কয় আমি তোমার সাথে থাকবো না, এমন ভাবে প্রতিদিন ঝগড়া হতে হতে স্ত্রী যখন ঝগড়া লাগলো, স্বামী ওই ছাত্র একদিন হঠাৎ করে বলতেছেন, তোমার সাথে আমি থাকবো না, আর সংসার করবো না, কালকে কালকে রাত্রি ফজরের নামাজের আজান দিলে তুমি তালাক হয়ে যাবা, তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা। যখন মেজাজ গরম ছিল, হট ছিল, তখন তিনি এই কথাটা বলে ফেললেন, ফজরের নামাজের আজান দিলে তুমি বাপের বাড়ি চলে যাবা, তুমি তালাক হয়ে যাবা, অটোমেটিক তুমি তালাক হয়ে যাবা। ওই ছাত্রে যখন মেজাজটা ঠান্ডা হলো, হঠাৎ করে বলছেন, হাই রে, এটা আমি কি বললাম, আমার স্ত্রী তালাক হয়ে যাবে। হঠাৎ করে এই সমাধানের জন্য আবু হানিফার কাছে চলে গেলেন, আবু হানিফার কাছে যাইয়ে বলেন, হুজুর, আমার রাগের মাথায় আমার স্ত্রীকে আমি বলে ফেলেছিলাম, কালকে রাত্রি ফজরের নামাজের আজান দিলে তুমি তালাক হয়ে যাবা, এটা তো আমি রাগের মাথায় বলে ফেলেছি হুজুর, এখন আমার সমাধান কি হবে? হুজুর বললেন, আবু হানিফা বললেন, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাইয়া কম্বল গাই দিয়ে নাক ডাইকা ঘুমাও, সুবহানাল্লাহ, নাক ডাইকা বলুন তো, এখন কি ঘুম আসবে, ঘুম আসবে? ছাত্র দৌড়াদৌড়ি করে বাড়িতে আসলেন, আসার পর খাটের মধ্যে শুইলেন,
শোয়ার পর খাটের এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা, কিন্তু ঘুম আসে না। এখন কি করবে? এই দেখবি রাত্র যখন গভীর হল, ইমাম আজম আবু হানিফা ধরেন, রাত্র যখন একটা দুইটা হয়ে গেল, ইমাম আবু হানিফা মসজিদের মধ্যে চলে গেলেন, যাইয়া ইমাম সাহেবকে ডাক দিলেন, মুয়াজ্জিনকে ডাক দিলেন, আজান দাও। মুয়াজ্জিন মুয়াজ্জিনে বলেন, কিসের আজান দিব? কয় ফজরের নামাজের আজান দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ফজরের নামাজ রাত্রে কি ওই সময় হইছে? হয় নাই। হুজুর, কিসের আজান দিব? কিসের আজান দিব? ফজরে তুমি আজান দাও, দাও না তুমি আজান। কয় না আমি আজান দিব না, আজানের ওয়াক্ত হলে আমি আজান দিব, আজান আমি দিব না। তখন আবু হানিফা একটা ধমক মারলেন, ধমক যখন মারলেন, এবার আজান দিতে উঠলেন, আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলছে, ওই ছাত্রর স্ত্রী রূপবতী মহিলাটা আল্লাহ বাসাইছে আমারে, আসসালামু আলাইকুম, ফজর নামাজের আজান দিয়েছে, এখন আমি বাড়ি চলে যাই, আল্লাহু আকবার বলে। কিন্তু এখন কি ফজর নামাজের আজান হয়েছে? স্ত্রী বলতেছে, আল্লাহ বাসাইছে আমারে, আসসালামু আলাইকুম দিয়া বাপের বাড়ি গুট্টা গাটি গুট্টা যা আছে সব বান্দে বাড়ি বাপের বাড়ি চলে গেছে। তারপর ছাত্র পরের দিন কান্না করতে করতে হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি যে সমাধান দিয়েছেন কিছুই হয় না, সুবহানাল্লাহ বলে, আপনি যে সমাধান দিয়েছেন কিছুই হয় নাই, আমার স্ত্রী তো বাপুর বাড়িতে কাল রাতে চলে গেছে ফজর আজান দেওয়ার সাথে সাথে। হুজুর ডাক দিয়া কয়, হায় রে, তোমার স্ত্রী তো তালাক হয় নাই, তুমি কি জানো না কালকে রাত্রে ফজর আজান দুইটা হইছে? আল্লাহু আকবার বলে। প্রথম আজানটা হলো তোমার স্ত্রীকে সজাগ করাইয়া দিছি, তোমার স্ত্রী মনে করছে রাতের একটা দুইটার আজান শুই না, মনে করেছে ফজর আজান দিস, কিন্তু না ওই সময় তো ফজর নামাজের আজান হয় নাই, ফজরের নামাজের আজান হয় নাই, আজানের কথা শুই না, তোমার স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে, কিন্তু ফজর ওয়াক্ত যখন হয়েছে ওইটা হচ্ছে মূল আজান, তোমার স্ত্রী তালাক হয় নাই। আল্লাহু আকবার বলে। এই সমাধান ওই জামানার কালে কোনো ব্যক্তি কোনো মুফাসসির দিতে পারে নাই। আল্লাহু আকবার কর। এই হচ্ছে মাযহাব, এই হচ্ছে মাযহাবের দরকার। আরেকটা ছোট্ট ঘটনা বলি, এটা দিলে আপনারা পরিষ্কারভাবে বুঝে যাবেন যে মাযহাব কেন আমরা মানব। ইমাম আবু হানিফার জামানার কালে এক ব্যক্তির একটা ছাগলের বাছুর জন্ম গ্রহণ করেছে। কিসের বাছুর? ছাগলের বাছুর। ছাগলের বাছুরটা এমন একটা বাছুর ছিল, মাথাটা হচ্ছে কুকুরের মতো, ফিসুরের দিকটা হচ্ছে ছাগলের মতো। আল্লাহ আকবার। যখন মাথাটা হচ্ছে কুকুরের মতো, ফিসুরের দিকটা হচ্ছে ছাগলের মতো, এ ব্যক্তি বহু আলেম ওলামার কাছে এই সমাধান জানতে চাইছেন যে এ বাছুরটা আমি খাবো নাকি ফেলে দিব, খাবো নাকি ফেলে দিব। যখন কোথাও তিনি সমাধান পেলেন না, এক ব্যক্তি ডাক দিয়া কয়, কোথাও তুমি সমাধান পাবা না, তুমি চলে যা ইমাম আজম আবু হানিফার দরবারে। সুবহানাল্লাহ বলে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া বলেন, হুজুর আমার একটা ছাগলের বাছুর জন্মগ্রহণ করেছে, যে ছাগলের বাছুরটার মাথাটা হচ্ছে কুকুরের মতো, ফিসুনোর দিকটা হচ্ছে ছাগলের মতো, এটা আমি খাবো নাকি ফেলে দিব, খাবো নাকি ফেলে দিব? হুজুর বললেন, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি দৌড়াদৌড়ি করে বাড়িতে যাও, বাড়ির মধ্যে যাইয়া একটা পাত্রের মধ্যে তুমি ঘাস দিবা, আর একটা পাত্রের মধ্যে তুমি গোস্ত দিবা, ওই বাছুরটা যদি ঘাস খায় তাহলে মনে করবা সে কুকুর, আর ওই বাছুরটা যদি গোস্ত খায় তাহলে মনে করবা সে কুকুর, আর এই বাছুরটা যদি ঘাস খায় তাহলে মনে করবা সে ছাগল। হুজুরের এই সমাধান শুনে না দৌড়াদৌড়ি করে বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া একটা পাত্রের মধ্যে গোস্ত দিলেন, আর একটা পাত্রের মধ্যে ঘাস দিলেন, বাছুরের সামনে আনলেন, আল্লাহর কি হুকুম, এই বাছুরটা ঘাসও খায় গোস্ত খায়।
গাছও খায়। তাও বহুদিন পর একটা সমাধান যাও পাইলাম, তাও সমাধানের কোনো কাজ হইল না। আবার হুজুরের কাছে যাইয়া বলেন, হুজুর আপনি যে সমাধান দিলেন কিছুই তো হয় নাই। বললেন, ঘাস খাইলে সাবুন, গোস্ত খাইলে কুকুর, আপনারে বাছুর ঘাসও খায় গোস্ত খায়, এখন আমি কি করব? হুজুর বলেন, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি আবার বাড়ির মধ্যে চলে যাও, আবার বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে যাই একটা লাঠি নিবা, কিনিবা কিনিবা একটা লাঠি নিবা, লাঠি নিয়া ওই বাছুরটার পাশার মধ্যে একটা বাড়ি দিবা, ওই বাছুর যদি কুকুরে ডাক দেয় তাহলে তুমি মাথাটারে ফালাইয়া গোস্তটা খেয়ে ফেলবা, আর যদি সে কুকুরে ডাক দেয় তাহলে তুমি তার মাথাটারে না ফালাইয়া জঙ্গলের মধ্যে সাইনা দিবা, আর যদি সে ছাগলের ডাক দেয় তাহলে তুমি মাথাটারে ফালাইয়া গোস্ত খেয়ে ফেলবা। হুজুরের এই সমাধান শুইনাবার বাড়ির মধ্যে আসলেন, আয়সা একটা লাঠি নিলেন, লাঠি নিয়া ওই বাছুরটার পিছের মধ্যে একটা বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সাথে সাথে ছাগলের ডাক দিছে, আল্লাহু আকবার কর। এই সমাধান ওই জামানার কালের কোন মুফাসসির কোন মুফতি দিতে পারে নাই, দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। এই জন্য বলেন, মাযহাব দরকার আছে না নাই? মাযহাব দরকার আছে না নাই? আহলে হাদিস আজকে সমাজের মধ্যে নাম দিয়া সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে, আহলে হাদিস কোন সংগঠনের নাম হতে পারে না, কোন সংগঠনের নাম হতে পারে না। যদি তুমি সংগঠনের নাম দিতে হয় তাহলে আহলে সুন্নাহ দিতে হবে। কি দিতে হবে? আহলে সুন্নাহ। কেন বলতেছি শুনেন, আহলে হাদিস যদি তুমি সংগঠনের নাম দাও, হাদিস এমন এমন হাদিস আছে যে হাদিস তুমি মানলে তুমি আর সমাজে থাকতে হবে না। হাদিসের মধ্যে আছে সহিহ হাদিস, মসজিদে জুতা পায়ে নামাজ পড়া, মসজিদে জুতা পায়ে নামাজ পড়া। অথচ এই আহলে হাদিসের গোষ্ঠী একদল একজন মুফতি ফতোয়া দিয়েছেন, আজকে থেকে তোমরা মসজিদে জুতা পায়ে নামাজ পড়বে, নাউজুবিল্লাহ বলে। কিন্তু সহিহ হাদিসের দোহাই দিয়া এই হাদিসটা বলে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মরুভূমির মধ্যে যখন বালুটা অত্যন্ত গরম ছিল, আমার রহমাতুল্লিল আলামিন সকল সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা তোমরা এই মরুভূমির মধ্যে তোমরা যখন নামাজ পড়ো, নামাজ পড়লে তোমাদের পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, যেন তোমাদের পায়ের মধ্যে ঠোসা না পড়ে আমি রহমাতুল্লিল আলামিন হুকুম দিচ্ছি, আজকে থেকে তোমরা এখন তোমরা মসজিদে জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো, জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। কিন্তু ওই হাদিসটা ওই জামানের কালের জন্য নির্দিষ্ট ছিল, আজকে এসি মসজিদ, আজকে এয়ার কন্ডিশন মসজিদের মধ্যে আহলে হাদিসের গোষ্ঠীরা এই হাদিস লাগাইতে চায়, নাউজুবিল্লাহ বলেন। ওই মরুভূমির হাদিস কি এসি মসজিদে চলবে? চলবে? সাবধান, এদের থেকে যদি বাঁচতে হয়, এদের থেকে যদি বাঁচতে হয়, ইমান আমল যদি ঠিক রাখতে হয় তাহলে বাজান ওলি আল্লাহদের সহবতে থাকতে হবে। আমার কেবলা জান হুজুর বলতেছেন, বলেছেন বাবা, যার যার ভিতরে মুহাব্বত ইমান যতটুকু, তার মুহাব্বত যার ভিতরে রসুলের মুহাব্বত যতটুকু তার ইমান ততটুকু, যার মধ্যে নবীজির মুহাব্বত নাই তার ইমানও নাই। আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই, সমাজের মধ্যে দেখতে পাই এই যে রসুলের কথা বলে কিন্তু ভিতরে ইমান নাই, রসুলের মোহাব্বত নাই। আপনি যদি বলেন মিলাদ কিয়াম করো, নবীজির উপর একটু দুরুদ পড়ো, খোদার কসম মোহাব্বতে মিলাদ করতে পারবে না, পারেনি, মোহাব্বতে মিলাদ করতে পারবে না। তারা কোন গোষ্ঠী? তারা কোন গোষ্ঠী? নবীজি একজন একবার যুদ্ধের ময়দানে কিছু গনিমতের মাল একটু আপনার বেশি রইল, রহমাতুল্লিল আলামিন সকল সাহাবাদের মধ্যে গনিমতের মাল বন্টন করে দিচ্ছে। একজন দাড়িওয়ালা টুফিওয়ালা জুব্বাওয়ালা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ ঠিক করেন, আপনি ইনসাফ ঠিক করেন, আপনি ঠিক মতো গনিমতের মাল বন্টন করেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন রাগান্বিত অবস্থায় বলতেছেন, আমার চেয়ে গনিমতের, আমার চেয়ে ইনসাফওয়ালা দুনিয়ার জমিনে আর কে আছে? কে আছে আমার চেয়ে ইনসাফওয়ালা দুনিয়ার জমিনে? ভবিষ্যতে আর কেউ ইনসাফওয়ালা আসবে না। তো খালিদ বিন ওয়ালিদ
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিনা কোমর থেকে তরবারিটা হাতে নিলেন তোমার গর্দানটা এখন আমি পেলে দিব আমার রহমাতুল্লিল আলামিন বলেন না গর্দান ফেলার কারণ নাই তুমি তাকায়া দেখো কিছুক্ষণ পরে সে নামাজের মধ্যে সেজদায় পড়ে থাকবে নামাজই হবে রোজাদার হবে হজ করবে কিন্তু তার গলার নিচে ইসলাম যাবে না কোরআন তেলাওয়াত করবে কিন্তু গলার নিচে আর নামবে না এই সুল খুরাইসা তাদের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে তাহলে বোঝা যায় এই সমাজের মধ্যে নামাজ করে রোজা রাখে হজ করে মাথার মধ্যে নামাজের দাগ কুফালের মধ্যে নামাজের দাগ রসুলের কিয়ামের কথা বললে গায়ের মধ্যে চুলকানি উঠে রসুলের শানের কথা বললে গায়ের মধ্যে চুলকানি উঠে নিঃসন্দেহে তারা আবু জাহেল জুল খুরাইসের বংশধর ঠিক কিনা বলে আপনাদের কি বিশ্বাস হয় এরা যে ওই গোষ্ঠী বিশ্বাস হয় রসুল বলেন এমন একটা জামানা আসবে হাতের মধ্যে ইমান হাতের মধ্যে একটা কয়লা রাখতে যতটা কষ্ট হবে শেষ জামানায় আমার উম্মতের ইমানটা রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে যে আমার বাজান বলছেন কসু পাতার মধ্যে ফানিটা যেমন টলমল করে শেষ জামানায় আমার উম্মতের ইমানটাও তেমনি টলমল করবে এই জামানা আমরা এসে পড়েছি তাহলে এই জামানা থেকে যদি আপনারা এই সমস্ত আহলে হাদিস বিভ্রান্ত আলেমগির থেকে যদি আপনারা বাঁচতে হয় তাহলে রহমাতুল্লিল আলামিনের উপরে বেশি বেশি মোহাব্বত থাকা দরকার আছে না নাই আছে না না সম্মানিত হাজেরিন ওই রহমাতুল্লিল আলামিনের উপরে রহমাতুল্লিল আলামিনের অনুগত নবীজির উপরে ভালোবাসা রাখলে কি হবে শুনে নবীজি আমার রহমাতুল্লিল আলামিন বলেন বুখারী শরীফের হাদিস ইন্নাল আবুদা ইযা কুদিআ ফি কবরিহি তাওয়াল্লা আনহু ওয়া সাহাবাহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম আতাহু মালাকানি ফায়ুতঈদানি ফায়ুকালানি মা কুনতা তাকুলু ফি হাযাল রুজুল আমার রহমাতুল্লিল আলামিন বলেন আমার জিন্দা নবী হায়াতুন নবীজি বলেন কোন মানুষকে যখন কবরে রাখা হয় মালাকানি দুইজন ফেরেশতা আসে আতাহু মালাকানি ফায়ুকঈদানি ফায়ুকালানি মা কুনতা তাকুলু ফি হাযাল রুজুল ওই দুইজন ব্যক্তি ওই মানুষটারে যখন উঠে বসায় উপস্থিত যে ব্যক্তিরা কবরে পাশ দিয়ে হেঁটে যায় কবরের পাশ দিয়ে হেঁটে যায় আমার রহমাতুল্লিল আলামিন বলেন ওই মৃত ব্যক্তি ওই জীবিত মানুষের জুতার আওয়াজ শুনতে পায় সুবহানাল্লাহ বলে কিসের আওয়াজ শুনতে পায় জুতার আওয়াজ শুনতে পায় ওই কবরে আমরা যাবনি কারা কারা কবরে যাবেন না হাত তুলে দেখান একজন দুইজন তিনজন ওরা কবরে যাইতে রাজি যাবিনি কবরে একজন মানুষকে যখন কবর রাখানো হয় দুজন ফেরেশতা আসে তখন আয়েশা একদল বলে রহমাতুল্লিল আলামিনকে কবরের ছবি দেখানো হবে নাউজুবিল্লাহ বলে আমার নবীজির কোনো প্রতিচ্ছবি আছে নবীজির বিষয়টা তো অনেক উপরে আপনি যদি তাকায় দেখেন আমার ফিরকা ব্লাজান হুজুরের কোনো ছবি নাই সুবহানাল্লাহ হুজুরের কোনো ছবি আছে কোনো ক্যামেরাম্যান ছবি তুলতে পারছে পারে নাই আল্লাহর হাবিবের তেমনই কোনো ছবি হয় না নবীজির কোনো দ্বিতীয় ছবি নাই এই জন্য রহমাতুল্লিল আলামিনকে যখন কবরে প্রশ্ন করা একটা বান্দাকে যখন ইমানদার আশিক রাসুলকে যখন কবরে প্রশ্ন করানো হয় মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল আলেমরা যারা আরবি গ্রামার বুঝে হাযা শব্দটা হচ্ছে আসমাউল ইশারা মুজাক্কারের সিগা উপস্থিত ব্যক্তির জন্য বসে রহমাতুল্লিল আলামিন আশিক ইমানদারের কবরে সশরীরে উপস্থিত হবেন সুবহানাল্লাহ কবরে প্রশ্ন করানো হবে কয়টা তিনটা কিন্তু না কবরে প্রশ্ন করানো হবে একটা কয়টা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে কবরে প্রশ্ন করানো হবে একটা কিন্তু তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে কবরে প্রশ্ন করানো হবে তিনটা সুবহানাল্লাহ বলেন একটা মানুষকে যখন কবর রাখানো হয় রসুলকে চিনে তাহলে সে জান্নাতি না চিনলে জাহান্নাম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন
কোন মানুষকে যখন কবর রাখানো হয় তখন প্রশ্ন করানো হয় মা কুনতা তাকুলু ফি হাযার রুজুল মা কুনতা তাকুলু ফি হাযার রুজুল এই ব্যক্তিটাকে তুমি চিনো কিনা যখন কোন ঈমানদার আশিক রাসূল আমার রহমাতুল লিল আলামিনকে চিনতে পাবে তখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তিনি তো আমার নবী তিনি তো আমার নবী তিনি তো আমার নবী তিনি তো আমার নবী বলবে তখন ফেরেশতারা প্রশ্ন করবে ও বান্দা কবরে নবী চিনছো কবরে আল্লাহর পরিচয় দিলা কবরে ইসলামের পরিচয় দিলা এখন তোমাকে একটা প্রশ্ন করি ওই বান্দা বলবে কি কয় উংজুর ইলা মাকাদাক মিনান নার ও বান্দা একটু তুমি তাকায়া দেখো জাহান্নামের দিকে কিসের দিকে জাহান্নামের কথা শুইনা বান্দা হাউ মাউ করে কান্না করতে থাকবে আর বলবে খাইরে আলামিনকে চিনলাম তারপর কেন আমি জাহান্নামের দিকে তাকাবো তারপর কেন আমি জাহান্নামের দিকে তাকাবো ফেরেশতারা বলবে ও বান্দা কান্না করো না কান্না করো না কান্না করো না ওই যে দেখো জাহান্নামটা এই জাহান্নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছিলেন তোমার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছিলেন আজকে কবরে রহমাতুল লিল আলামিনকে চিনার কারণে এই তোমার জাহান্নামের স্থানটা পরিবর্তন করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জান্নাত দিয়া দিছে আহায় আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমাকে হুমুনি রাখি না উম্মতের দরদে নবী আছেন কাঁদিতে মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে চিল্লা বলুন সুবহানাল্লাহ আমার রহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা আমার নবীজির দাড়ি মোবারক হাতাইতেছেন হাতাইতে 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 আমার রহমাতুল লিল আলামিনের ১৯টা দাড়ি মোবারক পাকা পেলেন কয়টা দাড়ি মোবারক ১৯টা দাড়ি মোবারক যখন পাকা পেলেন আম্মা জান আয়েশা চোখের পানিগুলো অঝরে ঝরে পড়তেছে হাঁটির মধ্যে পড়তে দেরি রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারকের মধ্যে আম্মা জান আয়েশার এক ফোঁটা চোখের পানি পড়লো এক ফোঁটা চোখের পানি কারণে আমার রহমাতুল লিল আলামিন একটু জেগে উঠলেন উইঠা বলে ও গো ও আয়েশা তুমি কান্না করো কেন কান্না করো কেন আয়েশা বলেন নবী গো আপনি তো বলেছেন কোন মানুষের যদি একটা দাড়ি পাকে একটা চুল পাকে মনে করতে হবে ওই মানুষটারে কবর সিগন্যাল দিচ্ছে ওই মানুষটারে কবরের সিগন্যাল দিচ্ছে ও নবী আপনার তো একটা নয় দুইটা নয় ১৯টা দাড়ি মোবারক আমি পাকা পেয়েছি ওগো নবী বলেন না আপনি হয়তো দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবেন না নবী গো ও নবী বলেন না একটা মানুষ মারা গেলে একটা মানুষ তার একটা মানুষের জীবন থেকে শরীর থেকে যদি রুহুটা চলে যায় রুহুটা যাবার পর ওই মানুষের সবচেয়ে কষ্টের সময় কোন জিনিসটা হয় সবচেয়ে দুঃখের সময় কোন জিনিসটা হয় আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আয়েশা রে ওরে আয়েশা একটা মানুষের শরীর থেকে যখন রুহুটা চলে যায় তো ওই সময় ওই মানুষটার সবচেয়ে কষ্টের সময় ওই সময়টা হয় যখন ছেলেরা মেয়েরা ওই ব্যক্তিটার শরীর থেকে কাপড় খোলা ব্লেড দিয়া কাইটা কাইটা কেসি দিয়া কাইটা কাইটা তারা ওই কাপড়গুলো খুলে ফেলে আর তখন মৃত ব্যক্তি বলতে থাকে তোমার সাথে এত বছর আমি থেকেছি তোমার সাথে এত বছর আমি থেকেছি আজকে একটা ঘন্টা না যাইতে দুইটা ঘন্টা না যাইতে তোমরা আমার শরীর থেকে কাপড়গুলা তোমরা ব্লেড দিয়া কাইটা কাইটা তোমরা খুলতেছ তখন মৃত ব্যক্তিটা কান্নে করতে থাকে আম্মা জান এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই
মানুষটারে দ্বিতীয় সময় সবচেয়ে কষ্টের সময় কোন জিনিসটা হয়ে থাকে আমার রহমাতুল লিল আলামিন বলেন মানুষটা যখন ঘর থেকে ছেলেরা কাকারা জ্যাঠারা মানুষটার দেহটা ঘর থেকে বের করে তখন মানুষটা কান্না করতে করতে বলতে থাকে হায় রে তোমাদের সাথে আমি কত না এই ঘরে থেকেছি তোমাদের সাথে কত না এই ঘরের মধ্যে প্রবেশ করেছি একসাথে থেকেছি আজকে একটা ঘন্টা না যাইতে যাইতে দুইটা ঘন্টা না যাইতে যাইতে তোমরা আমাকে ঘর থেকে বের করতেছো আমাকে ঘর থেকে বের করতেছো না 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 তোমরা আমারে ঘর থেকে বের কইরো না আমার ঘর থেকে বের করো না যদি তোমরা আমার ঘর থেকে বের করো আস্তে 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 করে আমাকে ঘর থেকে বের করো এই বলে বলে মৃত্যু ব্যক্তি কান্না করতে থাকে আপনারা বলেন এই সময় আপনারা আমার দিন আসতেছে কি আসে না আসতেছে কি না আহায় আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আগা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আঘা দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো বাবা অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো যাবেনি বাজান যাবেন কিনা মৃত্যুর যন্ত্রণাটা কি এটা যদি আপনারা একটু জানেন আল্লাহর একজন পয়গাম্বর ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন একজন নবী ছিলেন যিনি প্রতিদিন এবং প্রতি মাস প্রতি বছর তিনি রোজা রাখতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রতিদিন তিনি রোজা রাখতেন একদিন তিনি ইফতার টাইমে যখন তিনি ইফতার খাবেন হঠাৎ করে একজন মুসাফির ব্যক্তি হাজির হলো মুসাফির ব্যক্তি হাজির হইয়া বলতেছে আমি আপনার সাথে থাকবো সুবহানাল্লাহ বলেন